বন্যার কারণে কর্মহীন হয়ে পড়েছেন বাঘা উপজেলার কয়েকটি গ্রামের 311টি সাঁওতাল পরিবার। করোনা আতঙ্কে গ্রামের বেশিরভাগ মানুষই এখন বাড়িতেই বসে আছেন। করোনা সংক্রমণের ভয়ে কাজকর্ম না থাকায় বিপাকে পড়েছেন তারা। সাঁওতাল পল্লী থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছে রেডিও বাড়ালের ফেলো মৌসুমী দাস। একে তো করোনার ভয়ের কারণে কেউ বাহিরে বের হচ্ছে না, তার উপরে মাঠে কাজ নেই, অর্থকরি যা ছিল তাও লকডাউনে শেষ, ফলে ঘরেও খাওয়ার নেই। ছেলে মেয়ে নিয়ে বাকি দিনগুলো কিভাবে চলবে সে চিন্তায় এখন দিন কাটছে সাঁওতাল পল্লীর মানুষদের। তাদেরই একজন আদাদি রানী চোখে মুখে হতাশার ছাপ নিয়ে বলেছিলেন তার দুশ্চিন্তার কথা। আদরি রানীর মতো সাঁওতাল পল্লীর আরো কয়েকজন বাসিন্দার জানালেন তাদের কষ্টের কথা। তারা বলেছেন এখন পরিবেশ কিছুটা স্বাভাবিক হলো, কাজ না থাকায় ঘরে কোনো খাবার নেই, ধার দেনা করে খেয়ে না খেয়ে কাটছে দিন। প্রথমত মনে করেন যে অনেকদিন ধরে বাসায় ছিল, এই জন্য আর্থিক অবস্থাটা খুবই এখন বর্তমান খারাপ আর কি। মনে করেন যে হলো যদি কোনো সরকারিভাবে কোনো সহযোগিতা বা এমনি কিছু দিয়েছে আমার আরিয়া, যদি আর কিছু পাইতাম বা হলো অনেক ধরনের হলো চাউল টাউল বা অন্য ধরনের সবজি টবজি হলো অনেক সবজি, কিন্তু পাড়া পৌরসভার অন্য জায়গায় দিয়েছে কিন্তু আমাদের এখানে দেয় নাই আর কি। এমনি চাউল দিয়েছে, 10 কেজি চাউল দিয়েছে মেয়র সাহেব, অনেক কিছু আর কিছু দেয়নি। এ ব্যাপারে বাঘা উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহিন রেজা জানান, সরকারের কাছ থেকে যে সকল ত্রাণ সহায়তা এসেছে ইতিমধ্যে সেগুলো তাদের দেওয়া হয়েছে এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে। ধন্যবাদ। আমাদের এই বাঘা উপজেলায় অনগ্রসর জনগোষ্ঠীর যারা আছে, আমাদের এই উপজেলা থেকে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের প্রকল্প এখানে আছে, সেই প্রকল্প থেকে তাদেরকে বয়স্ক ভাতা, বিশেষ ভাতা এবং তাদের ছেলে মেয়েদের জীবনমান লেখাপড়া জীবনমান উন্নয়নের জন্য তাদের শিক্ষা ভাতাও আছে, চালু রয়েছে। এছাড়া আপনারা জানেন যে করোনা যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তাদেরকে প্রধানমন্ত্রীর যে ত্রাণ তহবিল থেকে আমাদের এইখানে 10 কেজি চাল আমরা বরাদ্দ দিয়েছি প্রায় প্রত্যেকটি সাঁওতাল, তারপরে যারা মুচি আছে, তৃতীয় লিঙ্গ যারা আছে, সাপুরে আছে, এদেরকে আমরা প্রত্যেকটি চেয়ারম্যান মেম্বার যারা রয়েছে তাদের মাধ্যমে আমরা এই বরাদ্দটি দিয়ে। সাঁওতাল সম্প্রদায়ের দাবি, সরকার যদি এই করোনা মহামারীর সময় তাদের জন্য দীর্ঘমেয়াদী কোনো সাহায্য সহযোগিতার ব্যবস্থা করত, তাহলে অন্তত ছেলে সন্তান নিয়ে দুবেলা খেয়ে পড়ে কাটাতে পারত, নতুবা সামনের দিনগুলো কিভাবে চলবে তা এখনো তাদের অজানা পাই। মৌসুমী দাস, কমিউনিটি মিডিয়া ফেলো, BNNRC ও রেডিও বড়াল 99.0 FM, বাঘা, রাজশাহী।